তাকে আমিও অনেক ধন্যবাদ জানাবো, আর তার সাথে ধন্যবাদ জানাবো আস্থাকে আমাকে আজকে এখানে ডাকার জন্য। সত্যি এখানে এসে খুব খুব এনজয় করছি, আর তোমাদের সবাইকে সামনাসামনি পেয়ে মন ভরে গেছে। এত মিষ্টি একটা পরিবেশ উপহার পেয়েছি, থ্যাংক ইউ সো মাচ। তবে আরো একটা গান কি শোনা যায়? আর এই গানটা সামনে থেকে বলুক নাকি? আমি না একা পড়ে গেছি, আপনারা একটু কথা বলুন। আরো একটা গান হবে তো? হবে তো, এই গলার আওয়াজটা রাখবেন, নয়তো আপনারা দূরে আছেন, আমি কাছে আছি, আমাকে আগে ধরে মারবে, আমি পালাতেও পারবো না। ঠিক আছে, গান তো হবেই, সাথে যদি ওয়েস্টার্ন ডান্স ট্রুপকে ডেকে নিয়ে আসি তাহলে কেমন হয়? চলুন, আমাদের এসএসকে ওয়েস্টার্ন ডান্স ট্রুপকে ডেকে নিচ্ছি এই মুহূর্তে মঞ্চে। আমরা ডান্স বন্ধুদেরকে পাচ্ছি, একটা খুব নাচের গান হোক নাকি? নাচের গান হোক, তাহলে নাচের গান হবে তো? তাহলে একটা নাচের গান, খুব সবার খুব পছন্দের একটা গান। আমার তরফ থেকে সকলকে একটাই ছোট্ট অনুরোধ থাকবে, একটাই ছোট্ট অনুরোধ থাকবে, একটু গানের সাথে তাল মেলাতে হবে কিন্তু সবাইকে। হবে তো? সবাই রেডি? আমরা তো রেডি, দেখতেই পাচ্ছ স্টেজে আমরা সবাই যারা উপস্থিত আছি, আমরা উই আর রেডি টু পারফর্ম, আমরা পারফরমেন্সের জন্য রেডি। কিন্তু তোমরা রেডি তো? পেছনে দিদিরা, বোনেরা, মায়েরা, কাকিমা, সবাই একটু এখানে উপস্থিত সব সব বন্ধুদেরকে আমি বলবো আরেকটু আরেকটু এনার্জি হবে, চলো রেডি। সবাই আমার সাথে, সবাই গানটা জানো, আমরা সবাই গানটা জানি কিন্তু। তোমার তাই কোমরে যায়।
আসি সবাই আমি যাই সবাই বন্ধুরা একটু মিউজিশিয়ান দাদাদের জন্য মিউজিশিয়ান ভাইদের জন্য এত সুন্দর বাজাচ্ছে একটু একটু তাল হবে বন্ধুরা একটু একটু হাত দেখো সবার দারুন সবাই বলছে দারুন মানে সত্যি কথা বলতে কি অভিনেত্রী সবসময় অভিনয় দিয়ে আমাদেরকে মন জয় করবেন এটা ঠিক কথা কিন্তু অভিনেত্রী মঞ্চে এসে এরকম গানের মধ্যে দিয়ে আমাদেরকে আনন্দ দেবেন সত্যি এটা আমাদের কাছে একটা উপরি পাওনা ঋতিকা সেন মঞ্চে আছে তার জন্য আরো একবার একটা জোরদার করতালি চাইব সবাই মিলে একসাথে প্রত্যেককে সঙ্গে থাকুন এখনো কিন্তু অনেকটা সময় আমাদের সঙ্গে রয়েছেন অভিনেত্রী তবে একটা কথা বলি আমরা আরো গান শুনবো কিন্তু তার আগে একটা কথা খুব জানার ইচ্ছা এখানে বন্ধুদের অনেক 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 রকম প্রশ্ন ছিল তুমি আসার আগে কথা ছিল যে অনেক ছবিতে অনেক রকম অভিনয় তবে তোমাকে প্রথমবার একদম মূল চরিত্রে আমরা যখন পেলাম বরবাদ ছবিতে অনবদ্য একটা ক্যারেক্টার অনবদ্য একটা স্টোরি তার উপরে কোনো কথা হবে না এখনো পর্যন্ত আমাদের কাছে সবসময়ের জন্য প্রিয় হয়ে থাকবে বরবাদ ছবিটা আরও হাজারো হাজারো ছবি আমরা উপহার পাবো অভিনেত্রীর কাছে আমরা জানি কিন্তু এই মুহূর্তে এটুকু জানতে চাই প্রথম ছবি প্রথম মূল চরিত্রে অভিনয় করা অসাধারণ একটা গল্প অভিজ্ঞতা কেমন ছিল যদি একটু বলো যদি বলো একটু বরবাদের বরবাদের অভিজ্ঞতা কেমন ছিল যদি একটু বলো আমাদেরকে অবশ্যই সবাই আমাকে অন্যভাবে জেনেছে বরবাদের পর কারণ বরবাদ থেকে আমি একটা অন্যরকম ভালোবাসা পেয়েছি তোমাদের থেকে আর আমার জীবনের খুব পছন্দের কাজ অবশ্যই কারণ রিলিজের পর অফুরন্ত ভালোবাসা এবং তার আগেও মনে হয় আমি ছোট থেকে যতগুলো কাজ করেছি তোমরা তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ আমি আমার জীবনের অনেক ছোট বয়স থেকে পেয়েছি আর আমি ফার্স্টে এসেই বলেছিলাম মনে হয় আমার জীবনের সবথেকে বড় পাওয়া সবথেকে বড় উপহার আমি সবসময় খুব কৃতজ্ঞ ভগবানের কাছে তোমাদের কাছে সবকটা কাজে আজও এখনও যতগুলো কাজ করি অবশ্যই বরবাদের কাজ খুব ডিফারেন্স কারণ ডিফারেন্ট ছিল কারণ বরবাদের গানের মাধ্যমে আমি
তোমাদের থেকে অফুরন্ত ভালোবাসা পেয়েছি এবং বরবাদের প্রত্যেকটা গান খুব পছন্দ হওয়ার মতো, আমারও খুব ফেভারিট গান বরবাদের গান। এবং আমাকে অনেকে বলেছে যে মানে আমার মানে অনেক ফ্যানেদের থেকে শুনেছি, ফ্যানেরা বলেছে, প্লাস আরও অনেকে বলেছে, ফ্যান ছাড়াও অনেকে বলেছে, বন্ধু বান্ধবও বলেছে যে বরবাদের গান শুনে আমরা মানে আমার গার্লফ্রেন্ড আর আমি বরবাদের গান শুনে প্রেম করতাম। তো এটা আমার জন্য খুব বড় পাওয়া। বা এরকমও শুনেছি যে বরবাদের গান শুনতো, তারা প্রেম করতো, এখন তাদের বিয়ে হয়েছে অ্যান অল। তো এটা আমার কাছে খুব বড় পাওয়া, অনেক বড় ভালোবাসা, অনেক মানে অনেক কিছু পেয়েছি যেগুলো মনে হয় আমি ভাবতেও পারিনি। তো আমি যতই বলি কম বলা হবে, যতই যতবারই আমি ভগবানকে ধন্যবাদ জানাই কম হবে, কারণ অফুরন্ত ভালোবাসার আমি অবাক হই এখনও। যতগুলোই কাজ করি তোমাদের থেকে অফুরন্ত ভালোবাসা পাই, আমার জীবনের সেরা। ধন্যবাদ, থ্যাংক ইউ। এভাবেই আগামী দিনেও আমাকে এভাবেই ভালোবেসো, আশীর্বাদ করো, আর ভগবানের কাছে প্রার্থনা করো যাতে তোমাদের ভালোবাসার মান আমি রাখতে পারি। একদমই তাই। শুধু এর সাথে সাথে তোমার অনুমতি নিয়ে এটুকু কথা বলি, আজকে এই মাঠে অনেক দর্শক এসেছে ঋতিকা সেনকে দেখার জন্য। এটা আমি এই মঞ্চে দাঁড়িয়ে বাংলা সিনেমার হয়ে বলতে চাই, অভিনেতা অভিনেত্রীদের জন্য বলতে চাই। আমরা এখানে আসি, অভিনেত্রীদের দেখি, দেখে বাড়ি চলে যাই, আর কালকেই যদি ঋতিকা সেনের একটা বাংলা ছবি রিলিজ হয় আমরা হলে যেতে কোথাও পিছিয়ে পড়ছি। আমার মনে হয় যদি প্রত্যেকে আমরা এভাবে বাংলা সিনেমার জন্য ভাবি তাহলে শুধু ঋতিকা সেন নয়, আরও অভিনেতা অভিনেত্রীরা আমাদেরকে অনেক বাংলা ছবি উপহার দিতে পারে, আমরা যদি এভাবে প্রেক্ষাগৃহে গিয়ে পরিপূর্ণ করি, কি বল? একদম একদম। আর একটা মনে হয় ইভলিউশন আসছেও, এখন মানুষ কিন্তু বাংলা ছবি আবার নতুন করে দেখছে। আমরা বাংলা ওটিডি দেখছি, বাংলা ছবি দেখছি, এবং বাংলা ওটিডিও হচ্ছে, বাংলা একটা আলাদা, বাংলা ফিল্ম বলো, টিভি পর্দায় বলো, বাংলাটা একটা অন্য ইভলিউশনের মধ্যে রয়েছে। আমরা নতুন রকম গল্প দেখছি, নতুনভাবে থ্রিলার দেখছি, যেগুলো হয়তো এর আগে অনেক কম দেখা হতো। তো বাংলা এখন নতুন কনসেপ্টে আমরা যারা কাজ করছি, আমরা নতুন রকমের গল্পতেও কাজ করছি, যে কনসেপ্টে আগে কখনো আমরা কাজ করিনি। তো আমি অবশ্যই সবাইকে বলবো যে সবাই এখন সিনেমা হলে গিয়েও বাংলা ছবি দেখছে, আমি নিজেও দেখছি, তোমরাও যাও গিয়ে বাংলা ছবি দেখো, বাংলা ছবিকে আলাদা করে দেখো। এবং বাঙালি হিসেবে আমার মনে হয় আমাদের সবসময় মাথায় রাখা উচিত যে আমরা সবার আগে কিন্তু বাঙালি, এবং সেটাকে মাথায় রেখে আমার মনে হয় সেইটুকু মাথায় থাকলেই বাকিটা অটোমেটিক আমরা বুঝতে পারবো। তো সবাই বাংলা নিজেদের কাছাকাছি সিনেমা হলে গিয়ে সবার আগে বাংলা ছবি দেখো, তারপর অন্য কোনো ভাষা। একদম। তো চলো এই মুহূর্তে আরও একটা গান আমরা শুনি অভিনেত্রীর কণ্ঠে। বলেছিলাম গান গল্প আড্ডা সব কিছু নিয়েই একটা অনবদ্য পর্ব, একটা অনবদ্য চলচ্চিত্র পর্ব আপনাদেরকে উপহার দেবো এই মঞ্চ থেকে। তবে আস্থার মঞ্চ থেকে এই মুহূর্তে সেই পর্বই আপনারা উপভোগ করছেন, প্রত্যেকের সঙ্গে থাকুন। মঞ্চে রয়েছেন অভিনেত্রী ঋতিকা সেন। বরবাদের গান খুব ভালো, কিন্তু খুব টাফ গো, খুব হাই 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 স্কেল গান। একটা হিন্দি গান করছি, এটাও টাফ, বাট এই গানটা ছাড়া অনেক অনুষ্ঠানই ইনকমপ্লিট। অনুষ্ঠান হলেই কিন্তু এই গানটা শোনা যায়, আর মানুষ শুনতেও ভালোবাসে। একটা এভারগ্রিন হিন্দি গান, আমার খুব পছন্দের গান, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। আমি কিন্তু সবার আগেই বলেছি আমি গায়িকা নই, ভুল হলে প্লিজ ক্ষমা করো, আমার গলাটাও একটু ভেঙে গেছে, বুঝতে পারছো, চেষ্টা করছি, আশা করছি ভালো লাগবে। Yeah.
একটু বিট মারো কি, সবাই আমার সাথে বিট দাও। আরে গো কি রে নাচো গে রে, বাবা এদিক দিয়ে তো দিদি 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 বলেই যাচ্ছে, আর ওদিক দিয়ে মানে ওদিক দিয়ে দিদিরা এত সুন্দর হাসি দিচ্ছে মনে হচ্ছে 100% লাভ হয়ে গেছে অভিনেত্রীর সাথে, কি বলবো। তবে অভিনেত্রী মঞ্চে দাঁড়িয়ে নায়িকা নয়, আজকে কিন্তু গায়িকার ভূমিকাতেই দেখতে পাচ্ছি তাকে। কি ভালো লাগছে তো গান, সবার ভালো লাগছে তো? তো চলুন, যখন ভালো লাগছে তখন কথা এই মুহূর্তে একটু কম বলে আমরা গান শুনি। তুমি নায়িকা নয়, পুরোপুরি গায়িকা কিন্তু। আরে না না, ছবি কথা দিয়েছি আমি। বাবা দাঁড়াও, একজন একজন করে যে কোনো একটা ফোন ইউজ করে তুলে নাও, সবাই মিলে শেয়ার করে নেবে। আস্থা ক্লাবের আজকের অনুষ্ঠানে এই মুহূর্তে অভিনেত্রী ঋতিকা সেন, বন্ধুদের আবদারে ভক্তদের আবদারে এই মুহূর্তে একটি সেলফি হয়ে যাচ্ছে আমাদের এই অনুষ্ঠান মঞ্চ থেকে। ভক্তদের আবদার তো থাকবেই অবশ্যই। আর মঞ্চে রয়েছেন
নায়িকা ঋতিকা সেন, না নায়িকা বলবো না গায়িকা বলবো, এখন কথা কম বলে একটু গান শুনবো। আমি কিন্তু ফার্স্টেই বলেছি আমি গায়িকা নই। তো অনেক ভুল হয়ে থাকে যেগুলো আমাদের মিউজিশিয়ানস দাদারা মেকআপ করে দেয়। আজকে আমিও খুব এনজয় করছি, কিন্তু আমি মনে প্রাণে জানি যে আমি গায়িকা নই, বাট আমি নিজের গান খুব এনজয় করছি। আমি মিউজিশিয়ানস দাদাদের অনেক ধন্যবাদ জানাবো। মিউজিশিয়ানস দাদাদের জন্য প্লিজ একটা জোরে হাতে তালি। আমরা সবাই খুব এনজয় করছি, তাই না? অনেক অনেক ভুল হয় এমনি স্টেজ পারফরমেন্সে, গানে এমনিই অনেক ভুল হয়ে থাকে। এমনি স্টেজ পারফরমেন্সে গানে অনেক ভুল হয়ে থাকে, যেগুলো আমাদের মিউজিশিয়ানস দাদা ভাইয়েরা পুরো ম্যানেজ করে দেয়, আর আমরা সবাই খুব এনজয় করি তার জন্যে। আমি অনুরোধ করব প্রত্যেককে, আসবে ছবিতে সবাই একটু সঙ্গে থাকবেন। আর মনে রাখবেন অভিনেত্রীর এই চলচ্চিত্র পর্বের পরে কিন্তু আমরা আরও একবার দেবজ্যোতি চক্রবর্তী এবং পায়েল সিংহকে পাবো এই মঞ্চে, তারাও মঞ্চে এসে গানের মধ্যে দিয়ে আমাদেরকে আনন্দ দেবেন। ছবি ওঠেনি, হয়নি? আমি ভাইদের কাছে অনুরোধ করবো একটু গান শুনি আমরা, কারণ দেখুন দিদির পারফরমেন্সের জন্য তো দিদি অত দূর থেকে এখানে এসেছে, বলো তো তোমরা একটু পারফরমেন্স এনজয় করো। চল আমরা পরবর্তী গানে যাব এই মুহূর্তে। কি গান হবে? খুব কঠিন গো। আচ্ছা একটা গান গাইছি, খুব আমাদের সবার খুব পছন্দের গান, এই সিনেমাটা থেকেও তোমাদের থেকে অনেক ভালোবাসা আমি পেয়েছি। তো চলুন এই মুহূর্তে একটা অসাধারণ গান আমরা শুনবো অভিনেত্রীর কণ্ঠে, আশা করি প্রত্যেকের ভালো লাগবে। আর আনন্দের ব্যাপার হচ্ছে এই গানের ছবিতে কিন্তু আমরা অভিনেত্রীকেও দেখেছিলাম। কেউ কি গেস করতে পারছো? একটা তো চেষ্টা করব এরপর, বাট এখন বরবাদের গান আমি গাইছি না, বাট এরপর আমি চেষ্টা করব অবশ্যই। এটাও খুব পছন্দের গান তোমাদের সবার, কিন্তু এটা তো নাচের গান। রেডি? ছিল
কথা বলি দিদি, এটা তুমি পারফরমেন্স করছো এখানে দাঁড়িয়ে, আর যারা নিচে দাঁড়িয়ে পারফরমেন্স করছে আমার মনে হচ্ছে তারা আজকে ফাটিয়ে দিয়েছে, তাই নিজেরা নিজেদের জন্য একটু জোরে হাত তুলে চাই সবাই মিলে একসাথে। যা পারফর্ম করছো গুরু, এখানে কিছু বলার নেই, আর আমরা স্টেজে যারা থাকি আমরা এইটুকুই কিন্তু চাই। হ্যাঁ, আমরা আমরা শুধু আমি নই, আমি বলতে স্টেজে যারা পারফর্ম করে আমরা শুধু তোমাদের থেকে এইটুকুই চাই, তোমাদের এক কথায় পারফরমেন্স, তোমাদের এনার্জিটা আমরা দেখতে চাই, এটাই আমাদের খুশি। আমরা বুঝতে পারি যে তোমরা খুশি হয়েছো, এইটুকুই আমাদের চাহিদা থাকে। বুঝতে পারছি এখানে অনেক রকম আবদার আছে, কিন্তু মঞ্চে অভিনেত্রী যখন রয়েছে সেই আবদার চলবে। তবে একটা কথা বলি, বাংলা ছবি নিয়ে কথা হচ্ছিল, অভিনেত্রী এক একটা ছবিতে এক এক রকমভাবে আমাদেরকে অভিনয় করে অনেক রকম অভিনয় উপহার দিয়েছেন, কিন্তু তার মধ্যে ব্যক্তিগতভাবে অনেকের মনে, আমার মনেও তাই, দাগ কেটে গেছিল আরশিনগর। সত্যি এটা বারবার অনুরোধ করছি, মঞ্চে অভিনেত্রী রয়েছে, একটা সুন্দর অনুষ্ঠান করছি যেখানে কিছু গল্প হবে, গান হবে, পারফরমেন্স হবে, আপনারা কেউ মাঝখানে উঠে আসবেন না স্টেজে। তো দিদি, যেটা বলছিলাম, আরশিনগর সত্যি দাগ কেটে যাওয়ার মতো একটা মানে চরিত্র তোমার কাছে, সত্যি ভাববার বাইরে। তো তোমার কেমন লেগেছিল আরশিনগরের এই চরিত্রটা হাতে পেয়ে?
হ্যাঁ আরশিনগর, সরি ফর দ্য ইন্টারাপশন। সত্যি আরশিনগর আমারও মনে দাগ কেটে গেছে এবং অনেক কিছু, এবং আরশিনগরের সবথেকে বড় একটা পার্ট হচ্ছে আমাকে একদম মেকআপ করতে দেওয়া হয়নি, এক ফোঁটাও মেকআপ করতে দেওয়া হয়নি। এই কষ্টটা হয়তো এখানে উপস্থিত মায়েরা বোনেরা মহিলারা বুঝবে অ্যাকচুয়ালি। তো ক্যামেরা মানেই আমরা জানি যে একটুখানি কিছু তো, একটু লিপ বাম তো লাগাতে দেবে। আর আমাকে যখন ফার্স্ট টাইম বলা হয়েছিল যে মেকআপ ছাড়া পুরো সিনেমা শ্যুট করতে হবে, আমি ভেবেছিলাম ঠিক আছে চলো একটু একটু লিপ বাম তো লাগিয়েই নেবো, একটু হালকা করে লিপস্টিক আমি লাগিয়েই নেবো, কোনো অসুবিধেই নেই, একটু পাফ করে নেব, কোনো অসুবিধে নেই। কিন্তু তারপরে যখন শুটিং শুরু হয় তখন আমাকে লিটারেলি বলা হয় যে মুখ ধুয়ে আসতে হবে, মানে মুখ ধুয়ে সাবান দিয়ে ধুয়ে ফ্লোরে আসা যেটাকে বলে। তো আমি তারপরে আবার জিজ্ঞেস করেছিলাম যে মানে কীরকম, মানে মেকআপ ছাড়া মানে কীরকম মেকআপ ছাড়া, মেকআপ ছাড়াও অনেক রকমের মেকআপ ছাড়া হয়, মেকআপ ছাড়া মানেও কিন্তু মেয়েরা একটু লিপস্টিক লাগিয়েই নেয়, একটু কিছু না কিছু একটু পরেই নিই আমরা। তো একদম মুখ ধুয়ে ছবিটা শ্যুট করেছিলাম, আমার ফার্স্টে একটু কনফিডেন্ট কম ছিল, কিন্তু বন্ধুরা তোমরাও আমাকে দেখেছো একদম অন্যরকমভাবে। আমি নিজেও যখন ফাইনালি দেখি তখন আমি নিজেও অবাক হয়েছিলাম, আমি নিজেও মানে আকাশ থেকে পড়েছিলাম নিজেকে দেখে, আমি নিজেও খুবই খুশি হয়েছিলাম তোমাদের রেসপন্স দেখে। আমার জীবনের হয়তো একটা অন্যতম কাজ এবং তোমাদের থেকেও সেই কাজের মাধ্যমে অফুরন্ত সাপোর্ট আমি পেয়েছি, আজকেও পাচ্ছি এত দিন পর, এত বছর পর, এবং এখনও 100% লাভের থেকেও আমি অনেক ভালোবাসা পেয়েছি, সবাই আমাকে মনে রেখেছে। সত্যি এগুলো একটা অন্যরকম এক্সপিরিয়েন্স, মনে পড়ে গেল অনেক কিছু, তা বললে এখন বলেই যাব শেষ হবে না। এখানে একটা মানে দারুণ ব্যাপার হলো যে 100% লাভ তোমার ছবির গান, তো গান তো হবে, যে একটা কি আরো গান হতে পারে তোমার ছবি থেকে, যে কোনো একটা ছবির গান? দেখো বলার আগে শুরু হয়ে গেছে, কি বলছিলে শুনতে পাইনি, জোরে বলো। তুমি বরবাদ হয়ে গেছো ভাই, আমি দেখতে পাচ্ছি তুমি সুন্দর সেজে গুজে বসে আছো। গানের নাম নাকি? আচ্ছা ঠিক আছে, একটা চেষ্টা করছি, ট্রাই করছি, খুব কঠিন একটা গান, কঠিন না মানে আমার কঠিন লাগে, কারণ অবশ্যই অরিজিৎ সিং এর গান তো একটু তো টাফ লাগবেই, এমনি আমি গাইছি, আশা করছি ভালো লাগবে, দু চার লাইন চেষ্টা করছি, কিন্তু আমার সাথে একটু ভুল হলে হবে, ভুল হলেও হবে এখানে বলেছে, বাট আমি চেষ্টা করব যাতে ভালো লাগে। খুব বড় ডিমান্ড আছে আজকে, বর্বাদের গান গাইতেই হবে, আমি খালি গলে ধরি তাহলে। এই গানটা আমি বাড়িতে গুনগুন করে থাকি। ভুল হলে প্লিজ ক্ষমা করে দিও। আমি ছাড়ছি তোকে, পারবো না আমি বলতে তোকে, পারবো না ছেড়ে বাঁচতে তোকে, পারবো না আমি ছাড়ছি তোকে।
তো এই মুহূর্তে আমাদের মধ্যে অভিনেত্রীরা তার ছবি থেকে গান গাইল, তবে এবার অভিনেত্রীর পছন্দের উপর একটু আমাদের ভরসা রাখতে হবে, তিনি আর কিছুটা সময় আমাদেরকে পারফরমেন্স দিয়ে আনন্দ দেবেন। আমি ওয়েস্টার্ন ডান্স ট্রুপকেও পেয়েছি, ওয়েস্টার্ন ডান্স ট্রুপকে মঞ্চে আমন্ত্রণ জানাবো। আর আমি জানি যে গানগুলো তোমরা বলছো খুব পছন্দের আর খুব টাফ। ভাষাটা শিখতে হবে। ধোয়াটা এখন প্লিজ একটু দিও না, গলাটা ভীষণ ধরে গেছে, আমার এমনি ঠান্ডা লেগেছিল। গলাটা ভেঙে গেছে তো, ভুল হলে প্লিজ একটু ম্যানেজ করে নিও।
হ্যালো, একটা কথা বলি, একটু বলি একটা কথা সাহস নিয়ে। আমি কিন্তু বলেছিলাম শুরুতে, ওটা বলতে হয় তাই বলেছিলাম, যে দিদি তুমি তো নায়িকা নয় গায়িকা, সত্যি তুমি নায়িকা নয় গায়িকা। যদি আমার কথা সত্যি হয় দিদিরা একটু জোরে হাত তালি দিয়ে প্রমাণ দেবেন সবাই মিলে একসাথে। এত সুন্দরভাবে নাচের গান, তার সাথে এত সুন্দর একটা বাংলা মিষ্টি মধুর গান আমাদের শোনালেন। তবে এই মুহূর্তে আমি ডান্স ট্রুপ রয়েছে সবাই, হ্যাঁ একদম ডেকে নেব বন্ধুদেরকে স্টেজে, ডান্স বন্ধুদেরকে একদমই তাই। দীর্ঘক্ষণ সময় নিয়ে অভিনেত্রী মঞ্চে ছিলেন, ডান্স বন্ধুদেরকে মঞ্চে আমন্ত্রণ জানাবো, কারণ একটা ধামাকাদার পারফরমেন্স চাই। আর এই পারফরমেন্সের মধ্যে দিয়ে অভিনেত্রী আমাদেরকে বিদায় জানাবেন। তবে বিদায় বলে বিদায় নয়, দেবজ্যোতি চক্রবর্তী এবং পায়েল সিংহ রয়েছে আমাদের মধ্যে, তারা মঞ্চে এসে কিন্তু গান শোনাবেন। তবে এই মুহূর্তে একেবারে ঋতিকা সেনের আজকের চলচ্চিত্র পর্বের শেষ পর্যায়ে আমরা প্রত্যেকে। তোমরা কি গানটা শুনতে পেয়ে গেছো? তোমরা কি গানটা শুনতে পেয়ে গেছো? কি গান হবে কেউ কি গেস করতে পারছো? আমার মনে হয় এদিকে শুনতে পেয়ে গেছে। Thank you.
সবচেয়ে প্রতিষ্ঠিত ডান্সার বন্ধুদেরকে অনেক ধন্যবাদ, আজকে অনেক ধন্যবাদ এত সুন্দর অ্যারেঞ্জমেন্টের জন্য। এদিকে